কন্যা সন্তান জন্ম হলে লাভ করিব 2 লাখকৈ টাকা। পিতৃ মাতৃক এই ধন প্রদান করিব সরকারে। লিঙ্গ অসমতা দূরীকরণের বাবে সরকারের এই সিদ্ধান্ত। এতিয়ারে পৰা কন্যা সন্তান জন্ম হলে পিতৃ মাতৃক সরকারে প্রদান করিব ধন। 2 লাখ টাকাকৈ ধন প্রদান করা হব পিতৃ মাতৃক। ভ্রূণ হত্যা রোধৰ বাবে সরকারে হাতত লৈছে এই সিদ্ধান্ত। 2 কন্যা সন্তানতকৈ যদি অধিক সন্তান জন্ম নিদিয়ে তেনে পৰিয়াললৈ সরকারে প্রদান করিব ধন। ইন্দিরা গান্ধী বালিকা সুরক্ষা যোজনার অধীনত প্রদান করা হব এই ধন। হিমাচল প্রদেশ সরকারে হাতত লৈছে এই অভিলাষী আসনি। পূর্বতে কন্যা সন্তান জন্ম দিয়া পিতৃ মাতৃক প্রদান করা হয়েছিল 35,000 টাকা আর বর্তমান এই ধনের পরিমাণ 2 লাখলৈ বৃদ্ধি করা হয়েছে। হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং চুকুয়ে ঘোষণা করেছে এই আসনি। এই আসনিয়ে কন্যা শিশুক উৎসাহিত করব বলে মন্তব্য করেছে মুখ্যমন্ত্রীগিয়ে। ইয়ার উপরে পরিয়াল পরিকল্পনার ক্ষেত্রতো বিশেষ ব্যবস্থা গ্রহণ করব হিমাচল প্রদেশ সরকারে। নিউজ ডেস্ক এনিটাইম 24। কন্যা সন্তান জন্ম হলে লাভ করিব 2 লাখকৈ টাকা। পিতৃ মাতৃক এই ধন প্রদান করিব সরকারে। লিঙ্গ অসমতা দূরীকরণের বাবে সরকারের এই সিদ্ধান্ত। এতিয়ারে পৰা কন্যা সন্তান জন্ম হলে পিতৃ মাতৃক সরকারে প্রদান করিব ধন। 2 লাখ টাকাকৈ ধন প্রদান করা হব পিতৃ মাতৃক। ভ্রূণ হত্যা রোধৰ বাবে সরকারে হাতত লৈছে এই সিদ্ধান্ত। 2 কন্যা সন্তানতকৈ যদি অধিক সন্তান জন্ম নিদিয়ে তেনে পৰিয়াললৈ সরকারে প্রদান করিব ধন। ইন্দিরা গান্ধী বালিকা সুরক্ষা যোজনার অধীনত প্রদান করা হব এই ধন। হিমাচল প্রদেশ সরকারে হাতত লৈছে এই অভিলাষী আসনি। পূর্বতে কন্যা সন্তান জন্ম দিয়া পিতৃ মাতৃক প্রদান করা হয়েছিল 35,000 টাকা আর বর্তমান এই ধনের পরিমাণ 2 লাখলৈ বৃদ্ধি করা হয়েছে। হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং চুকুয়ে ঘোষণা করেছে এই আসনি। এই আসনিয়ে কন্যা শিশুক উৎসাহিত করব বলে মন্তব্য করেছে মুখ্যমন্ত্রীগিয়ে। ইয়ার উপরে পরিয়াল পরিকল্পনার ক্ষেত্রতো বিশেষ ব্যবস্থা গ্রহণ করব হিমাচল প্রদেশ সরকারে। নিউজ ডেস্ক এনিটাইম 24। We'll be right back.